নমস্কার, আমি তিলাঞ্জন, টিএসএনএম নিউজে আপনাদের স্বাগত। কর্পোরেশন নির্বাচন আসন্ন, কেউ টিকিট না পেয়ে বলছেন দলে থাকবো না, কেউ টিকিট না পেয়ে বলছেন দলের বিরুদ্ধে কাজ করব না, আবার কেউ টিকিটের জন্য ছুটোছুটি করছেন। ঠিক প্রার্থীরা কি কি বলছেন, কেন বলছেন, কি করতে যাচ্ছেন, কিভাবে মানুষের কাছে পৌঁছচ্ছেন, আমরা দেখাবো সরাসরি লাইভে। দেখতে থাকুন আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনব। নমস্কার, আমি তিলাঞ্জন, টিএসএনএম নিউজে আপনাদের স্বাগত। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনব। তুমি কোন ওয়ার্ডের প্রার্থী, কোন দলের থেকে? আমি সিপিএম দলের প্রার্থী, আমি 51 নম্বর ওয়ার্ডের। কি বার্তা নিয়ে মানুষের কাছে যাচ্ছ, কি বলছো মানুষকে? বার্তা মূলত পৌর পরিষেবা যেগুলো মূলত থেকে থাকে, যে আপনার রাস্তাঘাট, লাইট, সমস্ত কিছু। আমাদের আমাদের 3 নম্বর, মানে পুরনো 3 নম্বর, এখন 51 নম্বর ওয়ার্ড। এই 51 নম্বর ওয়ার্ড যদি আপনি ঘোরেন, তাহলে আপনি দেখতে পাবেন একটা রাস্তার অবস্থাও ভালো নয়। আর যা এর আগের যে আমাদের আমলে যা হয়েছে সেইগুলোই হয়েছে, এবং তার পরবর্তী সময়ে যে রাস্তার অবস্থা, সে অবস্থা এখন একদম অবস্থা ভালো নয়। সেই জন্য ওদের উইনিং ক্যান্ডিডেট যে আছে, সেই উইনিং ক্যান্ডিডেটকে সরিয়ে দিতে হয়েছে, ওদের নতুন প্রার্থী দিতে হয়েছে। তো ওদেরও একটা ভয় আছে, তো মানুষের পাশে থাকতে হবে, এই বার্তা নিয়েই যাওয়া মূলত। সন্ত্রাস তো সব জায়গাতেই আছে, সেটা এখানেও রয়েছে, সেগুলো থেকে এগিয়ে যেতে হবে আমাদেরকে। আমাদের লড়াই চলছে, প্রচারে নেমে গেছে। এলাকার মানুষ কি বলছে, কি বুঝছে? এলাকার মানুষ সঙ্গেই আছে, ভালোই সাড়া আছে, খুবই ভালো রেসপন্ড আছে এলাকায়। একটা যদি প্রশ্ন করি যে এলাকার মানুষ চাইছে কি, একদম কি চাইছে তারা? এলাকার মানুষের বিশেষ করে যে বিষয়গুলোকে বললাম আমি, এটাই চাওনা তাদের, আলাদা করে কিছু চাওনা নেই, চাওয়া নেই তাদের। চাওয়াই একটাই চাওয়া, যে আমার সামনের রাস্তাটা যেন ঠিক হয়, আমার সামনে যেন জঞ্জাল না হয়। ইভেন আমাদের এই ওয়ার্ডে আজ পর্যন্ত, এই লাস্ট বর্ষা বাদে, আজ পর্যন্ত কোনোদিনও জল জমা অবস্থায় দেখেনি, কিন্তু এই বর্ষাতে লোকের বাড়ি পর্যন্ত জল ঢুকেছে। এই অবস্থাটা মানুষ আর মেনে নিতে পারছে না। একদিকে তৃণমূল, একদিকে বিজেপি, সেই জায়গা থেকে কীভাবে লড়াই করবে, কীভাবে এগিয়ে যাবে? আসলে স্টেট সেন্ট্রাল এই এই কর্পোরেশন নির্বাচনটা তো এইভাবে দেখে না, এইভাবে দেখে আমার কাছে কে দাঁড়াতে পারবে, আমার সাথে কে থাকবে। এটা ছোট একটা জায়গাকার, একদম আমার পরিচিত মানুষটা, আমার কাছের মানুষটাকে, যাকে আমি দেখছি যে প্রার্থী হয়েছে, তাকে আমি পাবো কি না ডাকলে, এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সাথে সাথে তাদের বিশ্বাস প্রার্থীর ওপরে, এই জিনিসগুলো তো মূলত থাকে। সে জায়গায় দাঁড়িয়ে খুবই ভালো রেসপন্ড পাওয়া যাচ্ছে ওয়ার্ডে, এখনও পর্যন্ত যতটুকু ঘুরেছি, যদিও খুব অল্প সময়, এখন অনেকটাই এলাকা ঘোরা বাকি আছে, রেসপন্স ভালোই আছে। বিরোধীদের কী বলবে? শুভেচ্ছা রইল। জেতার বিষয় কতটা আশাবাদী? 100%। অসংখ্য ধন্যবাদ।